हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुष्मिता रेसिपी बुक एंड लाइफस्टाइल। आज आपके दारुण टेस्टी चिकेन पोलाव बनिए देखा, जेटा बनानो भीषण सहज। और ये पोलाव आमी कुकारे बनिए देखा, जाते करे खूब कम समय झटपट तैरिओ हो जाए। रेसिपिटा पुरो फलो करे बनाले जे केउ ओई पोलाव बाड़ीते बनिए फेलते पारबेन। भिडियोटा भालो लागले लाइक शेयर अवश्य करबेन आर चैनलटाके सबस्क्राइब करे नेबेन। चलुन ताहले झटपट देखे नी चिकेन पोलावेर रेसिपिटी। चिकेन पोलाओ बनाबार जोन्नो एखाने नियेछि हाफ केजि चिकेन। प्रथमे चिकेन मैरिनेट करे नेब, सेइ जोन्नो चिकेनेर बाटिते दिए दिच्छि हाफ कप टक दई, वन टेबिल स्पून आदा रसुन बाटा, हाफ टी स्पून हलुद गुड़ो, टू टी स्पून दिए दिच्छि काश्मीरि लंका गुड़ो। এই কাশ্মীরি লঙ্কাগুলোতে সুন্দর রং আসবে, কিন্তু খুব বেশি ঝাল হবে না। ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। এবার ভালোভাবে চিকেনের সাথে সব উপকরণ মেখে নিচ্ছি। চিকেন ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন অন্তত পক্ষে 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে এখানে আমি 2 কাপ বাসমতি চাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবার পর আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু আজকের পোলাও আমি কুকারে বানাবো, সেই জন্য একটা প্রেসার কুকার গ্যাসে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল, আর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি। তেল আর ঘিতে পোলাও রান্না করলে খুব সুন্দর ফ্লেভার আসে আর পোলাওয়ের স্বাদও অনেক ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 তেজপাতা, 1 বড় দারচিনি, 3 সবুজ এলাচ, 4 দিয়ে দিচ্ছি লবঙ্গ, 2 দিয়ে দিলাম স্টার অ্যানিস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 1 মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। 7-8 গোটা গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্য করে এই গোলমরিচ দেবেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। পেঁয়াজ দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিরে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টমেটো কুচি। এখানে 1 মাঝারি মাপের টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য এর মধ্যে অল্প নুন দিয়ে টমেটো ভেজে নেব। যতক্ষণ টমেটো নরম না হচ্ছে ততক্ষণ অবধি। আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও এটা ভেজে নিতে পারেন। তো 2-3 মিনিট পর দেখুন টমেটো নরম হয়ে গেছে, হাতা দিয়ে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেন আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলার সাথে চিকেন মিশিয়ে নিয়ে বেশি আছে 5-7 মিনিটের জন্য ভেজে নেব। তো বেশি আছে 5-7 মিনিট দেখুন চিকেন ভেজে নিয়েছি, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া চাল। চাল দেবার পর আবারও ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন, তাদের যদি আমার এই রান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যে কাপে মেপে চাল নেবেন সেই কাপে মেপেই জল দেবেন। আমি এই রাইস কুকারের কাপে মেপে চাল নিয়েছি, তো এই কাপে মেপেই জল নিচ্ছি। 1 কাপ চালের জন্য দিতে হবে 1.5 কাপ জল, তো আমি এখানে টোটাল 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ জল। জলের পরিমাণটা আবারও বলছি, 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল। নুন দিয়ে দেব, চিকেন ম্যারিনেট করবার সময় নুন দিয়েছিলাম, আর এখন চালের জন্য যতটুকু নুন লাগবে ততটুকু নুন দিতে হবে। বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পুদিনা পাতা কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। অর্ধেক 1 পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার কারণে ভাত অনেক ঝরঝরে হবে আর পোলাওয়ের ফ্লেভারও অনেক ভালো আসবে। সব একবার মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে নেবার পর কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। এবার মাঝারি আঁচে 1 সিটি দিয়ে নেব। মাঝারি আঁচে 1 সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিচ্ছি। তবে কুকার এক্ষুনি খুলবো না, কুকার পুরোপুরি নিজে থেকে ঠান্ডা হতে দেব। কুকারের ভেতরে যে পরিমাণ স্টিম থাকবে তাতে করেই ভাত পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কুকারের প্রেশার নিজে থেকে চলে গেলে সাবধানে কুকার খুলে নিচ্ছি। দেখুন এতটুকু জল বেঁচে নেই আর কত সুন্দরভাবে ভাত সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে আলতোভাবে সব মিশিয়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এতটুকু গলে যায়নি। জলের পরিমাণ ঠিক রাখবেন, তাহলেই দেখবেন এরকম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। তবে এক্ষুনি পোলাও সার্ভ করব না, আরও 5 মিনিটের জন্য এটাকে আলগাভাবে ঢাকা দিয়ে রাখবো, যাতে পোলাওয়ের মধ্যে যেটুকু জলভাব বেঁচে আছে সেটাও চলে যায়।
আলগা ভাবে আরো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবার পর আমি আপনাদের পোলাও সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এখন এতটুকু জলভাব বেঁচে নেই আর কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে প্রেসার কুকারেই আমি বানিয়ে ফেললাম দারুণ টেস্টের চিকেন পোলাও। দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে পোলাও। আমি আপনাদের চিকেনও ভেঙে দেখিয়ে দেব যে চিকেনটাও দেখুন কতটা নরম রয়েছে, জুসি রয়েছে, এতটুকু শক্ত হয়নি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর পরের রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি।